আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দর্শক মণ্ডলী, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শরণখোলা অনলাইন স্কুল মাল্টিমিডিয়া ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকের বিষয় রয়েছে অষ্টম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। সবাইকে জাতীয় ফুল শাপলার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। এ পর্যায়ে রয়েছে শিক্ষক পরিচিতি। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ এনামুল হক, সহকারী মৌলবী দক্ষিণ রাজাপুর দাখিল মাদ্রাসা শরণখোলা বাগেরহাট। এরপর রয়েছে পাঠ পরিচিতি, বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, অষ্টম শ্রেণী, অধ্যায় 7, পাঠ 6, স্থানীয় সরকার। আমরা দেখতে পাচ্ছি স্থানীয় সরকারের কয়েকটি চিত্র, ইউনিয়ন পরিষদ ভবন, স্থানীয় সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড, ব্রিজ, কালভার্ট, রাস্তা এবং নির্বাচন পদ্ধতি। আজকের পাঠের বিষয় স্থানীয় সরকার। এ পর্যায়ে রয়েছে শিখন ফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা স্থানীয় সরকার ব্যাখ্যা করতে পারবে, স্থানীয় সরকারের কাঠামো উল্লেখ করতে পারবে, স্থানীয় সরকারের গঠন বিশ্লেষণ করতে পারবে। এবারে রয়েছে স্থানীয় সরকার কাঠামো। স্থানীয় সরকারের কাঠামো দুই ভাগে বিভক্ত। বাম পাশে রয়েছে গ্রাম অঞ্চল, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ এবং ডান পাশে রয়েছে পৌরসভা ও সিটি কর্পোরেশন। এ পর্যায়ে আমরা ইউনিয়ন পরিষদের কিছু তথ্য এবং কার্যাবলী কিছু চিত্র সহ আমরা দেখছি। ইউনিয়ন পরিষদের একজন চেয়ারম্যান থাকবে, 9 জন সাধারণ সদস্য থাকবে, 3 জন মহিলা সদস্য থাকবে সংরক্ষিত। কয়েকটি গ্রাম নিয়ে একটি ইউনিয়ন পরিষদ গঠিত হয়। বাংলাদেশ মোট ইউনিয়ন পরিষদের সংখ্যা 4,550। এরপরে রয়েছে উপজেলা পরিষদ। কয়েকটি ইউনিয়নে একটি নিয়ে একটি উপজেলা পরিষদ গঠিত হয়। বর্তমানে বাংলাদেশে 487টি উপজেলা রয়েছে। উপজেলা পরিষদ গঠিত হয় একজন চেয়ারম্যান, 2 জন ভাইস চেয়ারম্যান, উপজেলার অন্তর্গত সব ইউনিয়ন পরিষদ ও পৌরসভার চেয়ারম্যান এবং সব মহিলা সদস্যদের 1/3 নিয়ে। এবারে আমরা জেলা পরিষদের কিছু চিত্র দেখতে পাচ্ছি। জেলা পরিষদ মোট 20 জন সদস্য নিয়ে গঠিত। এর ভিতরে সংরক্ষিত আসনে 5 জন মহিলা সদস্য রয়েছেন। কয়েকটি উপজেলা নিয়ে একটি জেলা পরিষদ গঠিত হয়। জেলা গঠিত হয় দেশের 64টি জেলা পরিষদের মধ্যে 61টি স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে আছে। খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙ্গামাটি এই 3টি জেলা পরিষদ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে আছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি পৌরসভা। বর্তমানে দেশে 316টি পৌরসভা রয়েছে। পৌরসভায় 1 জন মেয়র, কয়েকজন কাউন্সিলর, সংরক্ষিত আসনে কয়েকজন মহিলা কাউন্সিলর রয়েছে। আয়তন ও জনসংখ্যা অনুযায়ী কাউন্সিলর সংখ্যা কম বেশি হতে পারে।
তাহলে আমরা পর্যায়ে জানলাম যে বাংলাদেশে মোট 316টি পৌরসভা রয়েছে। এ পর্যায়ে আমরা এত সময় যে আলোচনা করলাম তার থেকে মূল্যায়ন করব বর্তমানে দেশে কয়টি পৌরসভা রয়েছে। আমরা আগেই আলোচনা করেছি বর্তমানে বাংলাদেশে মোট 516টি পৌরসভা রয়েছে, সঠিক উত্তর হচ্ছে 516টি। এরপরে প্রশ্ন 2, বর্তমানে দেশে কয়টি উপজেলা রয়েছে? 1 448টি, 2 487টি, 3 433টি এবং 4 404টি। সঠিক উত্তর হচ্ছে 487টি। বর্তমানে বাংলাদেশে 487টি উপজেলা পরিষদ রয়েছে। এরপর প্রশ্ন 3, ইউনিয়ন পরিষদে মোট কতজন সদস্য থাকে? 1 12 জন, 2 13 জন, 3 14 জন এবং 4 15 জন। ইউনিয়ন পরিষদের সঠিক উত্তর হচ্ছে ইউনিয়ন পরিষদে মোট 13 জন সদস্য থাকে, একজন চেয়ারম্যান, 3 জন মহিলা সংরক্ষিত মহিলা সদস্য এবং 9 জন ইউনিয়ন ওয়ার্ডের মেম্বার। বাড়ির কাজ, স্থানীয় সরকারের গঠন প্রণালী বাড়ি থেকে লিখে আনবে, স্থানীয় সরকার কিভাবে গঠন হয়। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা জানলাম স্থানীয় সরকার, স্থানীয় সরকারের কয়েকটি কাঠামো রয়েছে যা দুই ভাগে বিভক্ত, একটি হচ্ছে গ্রামাঞ্চল, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ এবং জেলা পরিষদ, আর একটি স্তর হচ্ছে পৌরসভা এবং সিটি কর্পোরেশন। সবাইকে আবারও ধন্যবাদ এবং লাল গোলাপের শুভেচ্ছা জানিয়ে আজকের অনলাইন ভিত্তিক শরণখোলা অনলাইন স্কুল মাল্টিমিডিয়া ক্লাস সমাপ্তি ঘোষণা করছি। সবাই সুস্থ থাকো, নিরাপদে থাকো, ঘরে থাকো। আল্লাহ হাফেজ।